কলেজ থেকে ফেরার পথে আমি আর নওশীন রোজ ফুচকা খেয়ে তারপর বাসায় যাই। আজকে ফুচকা খেয়ে টাকা দিব, এমন সময় ফুচকাওয়ালা মামা বললেন, মামুনি টাকা দেয়া লাগবো না, তোমাকে দুইজনের টাকা আগে থেকেই দেয়া আছে। ফুচকাওয়ালা মামার কথা শুনে অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম। আমি অবাক হয়ে ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, টাকা কে দিল মামা? মামা হাসি দিয়ে বলল, একটা পোলাইশা তোমার নাম বইলা দিয়া গেল, বলল তোমার থেকে টাকা না নিতে। আরে কি অদ্ভুত ব্যাপার, আমার ফুচকার টাকা একটা ছেলে কেন দিবে? চিন্তা করতে করতে নওশীন আর আমি হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ একজন রিক্সাওয়ালা এসে বললেন, মা বাসায় যাবেন? চলেন আমি দিয়ে আসি। আমি ক্লান্ত স্বরে বললাম, চলেন, হাঁটতে ইচ্ছে করছে না এখন। বাসার সামনে নেমে রিক্সাওয়ালা মামাকে টাকা দিতে যাব, এমন সময় উনি বললেন, মা টাকা দেয়া লাগবো না, টাকা দিছে আমার আগেই। আমি কৌতূহল নিয়ে বললাম, কে টাকা দিল আপনাকে? সে খুব খুশি হয়ে বলল, একটা ছেলে আপনারা দেখাইয়া দিয়ে বলল, ওই যে মায়া দুইটা যাইতেছে, ওদের বাসায় নামাইয়া দিয়ে আসেন, আর ভাড়াও উনি দিয়ে দিছে। আবার বলছে প্রতিদিন এই সময় আপনার বাসায় পৌঁছায় দিতে, ভাড়া উনিই দিব। ভালো হয়েছে মা, এই সময় খ্যাপ পাই না তেমন একটা, আপনাকে নিয়ে আসুন বাসায় কেমন? আমি প্রচণ্ড অবাক হয়ে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে খেতে বসছি, এমন সময় আমার শুধু বারবার আজকের ঘটনা দুটোই মনে পড়ছে। আড়াল থেকে কেউ একজন আমার দিকে নজর রাখছে, কিন্তু আমি তা বুঝতেও পারছি না কে হতে পারে। কাল থেকে কড়া নজর রাখতে হবে চারপাশে। সকালে নওশীনকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। দুজনেই আশেপাশে কড়া নজর দিচ্ছি, কিন্তু আসলে যে কে আমাদের ফলো করছে কিছুই বুঝতে পারছি না। নর্মালি কেউ তাকালেও মনে হচ্ছে এই সেই লোক, কিন্তু তা কিভাবে হয়? রাস্তায় চলার সময় তো কত মানুষই আমাদের দিকে তাকায়। গেট দিয়ে কলেজে ঢুকবো, এমন সময় দারোয়ান দাদু ডেকে বলল, মামুনি দেখো, একটা ছেলে এসে আমার কাছে এই প্যাকেটটা দিয়ে গেল। আমি চোখ বড় বড় করে দারোয়ান দাদুর দিকে তাকিয়ে রইলাম। নওশীন দাদুর হাত থেকে প্যাকেটটা নিয়ে বলল, দেখি কি আছে এর মধ্যে। একটু আড়ালে গিয়ে প্যাকেটটা খুললাম, কতগুলো কাচের চুড়ি আর একটা ছোট্ট কাগজের টুকরো, যাতে লেখা হ্যাপি বার্থডে। আরে আজকে যে আমার জন্মদিন তা তো আমার মনেই ছিল না। এটা কে যে আমার জন্মদিনের কথা মনে রেখেছে? বান্ধবী মুচকি হাসি দিয়ে বলল, তুই কি বোকারে, এখনো কি বুঝিস না? তোকে বোধহয় কেউ পছন্দ করে, তাই আড়াল থেকে এভাবে সারপ্রাইজ দিচ্ছে। ইস, কত ভালো ছেলেটা, কিন্তু সামনে আসছে না কেন? মনে হয় ভয় পাচ্ছে তোকে। আমার ব্যাপারটা ভালো লাগলেও একটু চিন্তা হচ্ছে, কি এই অচেনা ছেলে? পরের দিন আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এলাম নওশীনকে নিয়ে। হঠাৎ একটা পিচি মেয়ে এসে বলল, তুমি খুব মিষ্টি দেখতে, এই নাও এই রজনীগন্ধাটা তোমার জন্য। বলেই মেয়েটা দৌড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি মেয়েটাকে পাকড়াও করে বললাম, এই ফুল তোমাকে কে দিয়েছে? মেয়েটা দূরে হাত বাড়িয়ে বলল, ওই তো ওই ভাইয়াটা। আমি কপাল কুঁচকে বললাম, কই ওখানে তো কেউ নেই। মেয়েটা কপালে হাত দিয়ে বলল, যা এখানেই তো দাঁড়িয়েছিল। আমাকে ফুল দিয়ে বলল, ওই যে ওই লাল জামা পরা আপুটাকে দিয়ে আসো, আর বলবে তুমি খুব মিষ্টি। নওশীন আমাকে ধাক্কা দিচ্ছে আর হাসছে। আমি মুচকি হেসে ওকে চুপ করিয়ে মেয়েটাকে বললাম, আর কিছু বলেছে? মেয়েটা বলল, হ্যাঁ বলেছে, ভাইয়া নাকি তোমার বন্ধু হয়। বন্ধু? স্কুলে তো আমার একজনই ছেলে বন্ধু ছিল, অয়ন, আর ও তো এসএসসির পর অন্য জায়গায় চলে গেছে, তারপর থেকে তো আর যোগাযোগ নেই। অন্য কেউ হবে বোধ হয়, মিথ্যা বলছে। নওশীন হা হা করে হাসতে হাসতে বলল, দেখ অয়নই হবে, অয়ন তোকে তো প্রপোজ করেছিল মনে নেই? তোকে সেই ক্লাস 8 থেকে পছন্দ করত, এইচএসসি এক্সামের আগেই তো বললো তোকে ভালোবাসে। তুই তো ফ্রেন্ডশিপ নষ্ট করতে চাসনি বলে না করে দিলি বেচারাকে। আমি রাগী স্বরে বললাম, থামবি তুই খালি বাজে কথা, চল বাসায় যাবো এখনই। আর যে ভালোবাসে সে সামনে এসে বলতে পারলে বলবে, না পারলে নাই। এদিকে একটা জায়গায় মেলা বসছে, নওশীনকে নিয়ে ভেতরে গেলাম এমনিতে একটু ঘুরতে। একটা ঝুমকোর দোকানে দাঁড়িয়ে ঝুমকো দেখছিলাম, কিন্তু সাথে বেশি টাকা ছিল না বলে কিনতে পারলাম না। বিরক্ত হয়ে নওশীনকে বললাম, চল তো, শুধু শুধু ঘুরে কি হবে, বাসে চল তাড়াতাড়ি। কতটুকু যাওয়ার পরই পেছন থেকে একজন ডাক দিয়ে বলল, এই যে শুনছেন, এটা নিয়ে যান। আমরা পেছনে ঘুরে তাকালাম, একজন লোক ছোট্ট একটা প্যাকেট দিয়ে বলল, এটা নিন। একটা ছেলে বলল, এটা নাকি আপনি ফেলে চলে যাচ্ছিলেন, নিজের জিনিস সামলে রাখবেন, আপনার বন্ধু পেয়েছে বলে ফিরে পেলেন, নয়তো কেউ নিয়ে চলে যেত। নওশীন আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে বলল, সেই ঝুমকোটা যেটা মেলার দোকানে দেখে এসেছিলাম। ওর হাসি থামছে না, কিন্তু আমার কেন জানি না এবার ভীষণ রাগ আর বিরক্তি লাগছে। ও হাসতে হাসতে লোকটাকে বলল, দাঁড়া ওনাকে একটা অয়নের ছবি দেখাই, দেখেন তো এই ছেলেটা নাকি। লোকটা একটা হাসি দিয়ে বলল, না না ইনি না। এবার আরও চিন্তায় পড়ে গেলাম, কে এমন করছে আমার সাথে। বাসায় ফিরে আর এসব নিয়ে ভাবলাম না। রাতে খাবার সময় মা বলল, ইফতিকে না করে দিলি, ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, অনেক কেয়ারিং, ভালো পোস্টে চাকরিও করে, ওকে একবার অন্তত দেখতে পারতি। আমি মাকে বললাম, তোমাকে তো কতবারই বলেছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না, চিনি না জানি না এমন একটা ছেলেকে কেন বিয়ে করব, প্লিজ বারবার এই কথা বলো না তো। ইফতি হাজার ভালো হোক, আমি তো ওকে চিনি না, ও কেয়ারিং না ডিসগাস্টিং তা আমার জানার দরকার নেই, আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়, তুমি ওদেরকে বরাবরের মতো না করে দাও। মা আর এই ব্যাপারে আমার সাথে কোনো কথা বলল না। সপ্তাহে 2 দিন আমি লাইব্রেরিতে যাই বই পড়তে। নওশীনের জ্বর হয়েছে বলে বেরোতে পারছে না। একা একাই লাইব্রেরিতে গেলাম। হাজার বছর ধরে বইটায় হাত বুলাতে বুলাতে কয়েকটা পাতা উল্টানোর পরেই একটা চিরকুট পেলাম, যেখানে লেখা, কপালে কালো টিপ পড়লে যার দিক থেকে চোখ ফেরানো যায় না তাকে রোজ সাজে আমার মনের গোপন আয়নায়। বইয়ের আরো কয়েকটা পাতা উল্টানোর পর দেখলাম এক পাতা কালো টিপ। কি অদ্ভুত, আমি যে কপালে কালো টিপ পরতে পছন্দ করি সেটাও জানে সে, কিন্তু কে। আমি ব্যাগ থেকে কলম বের করে একটা চিরকুট লিখলাম, আপনি কে, আমার সামনে কেন আসছেন না, এভাবে আমাকে কনফিউজড করে খুব মজা পাচ্ছেন তাই না, আমারও তো ইচ্ছে করে একবার দেখতে যে কে আমার এই শুভাকাঙ্ক্ষী। চিরকুটটা লিখে বইয়ের ভাঁজে রেখে দিলাম। পরের দিন এসে দেখি চিরকুটটা নেই, তার মানে উনি নিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই নতুন চিরকুট রেখে গেছে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে অবশেষে একটা চিরকুট পেলাম, অচেনা ছেলে, আমি দেখতে চাই কেউ আমাকে জানার জন্য কতটা অপেক্ষা করতে পারে, আমি এখনো তোমার আশেপাশে আছি, ওভাবে চারদিকে তাকিয়ে লাভ নেই, তুমি আমাকে চিনবে না, যেদিন তুমি আমাকে মিস করবে সেদিন আমি তোমার সামনে আসব। চিরকুটটা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। বারবার আমার চারপাশটা দেখছিলাম, কিন্তু আমি যাকে খুঁজছি সে দেখা না দিলে হয়তো তাকে চেনা সম্ভব নয়। আমি আর একটা চিরকুট লিখে বইয়ের ভেতরে রেখে দিয়ে চলে গেলাম। টানা 1 সপ্তাহ আমি আর কোনো চিরকুট পেলাম না, আমার লেখা চিরকুটের কোনো উত্তরও পেলাম না। কি হলো, মানুষটার কি কোনো বিপদ হলো? আমি প্রতিদিন একটা করে চিরকুট লিখতাম তাকে, কিন্তু সে আমার চিরকুটের উত্তর দেয়নি। আমি তার চিরকুটের অপেক্ষা করতাম, তাকে মিস করতাম খুব। একটা মানুষ যাকে কখনো দেখিনি, যাকে চিনি না, তাকে মিস করাটা খুব বোকা বোকা মনে হলেও আমার নিজেকে বোকা ভাবতে খুব ভালো লাগছে। আজ আমিও আবার লাইব্রেরিতে এসে হন্যি হয়ে বিভিন্ন বইয়ের ভেতরে চিরকুট খুঁজতে লাগলাম, কিন্তু না, আজও কোনো চিরকুট নেই আমার জন্য। মন খারাপ করে চলে যাচ্ছিলাম, এমন সময় হুট করে কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। পরনে ফর্মাল শার্ট প্যান্ট, শার্টের হাতা কিছুটা উপরে তোলা, গলায় টাই বাঁধা, হাতে চেন ঘড়ি, শরীর থেকে মিষ্টি একটা পারফিউমের গন্ধ ভেসে আসছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, তাকে বললাম, এইভাবে পথ আটকে দাঁড়ালেন কেন? বলেছিলাম না, যেদিন তুমি আমাকে মিস করবে ঠিক সেদিনই আমি তোমার সামনে আসব। আপনি সেই, কিন্তু কে আপনি? ইফতি, যাকে তুমি চেনো না বলে না দেখেই রিজেক্ট করে দিয়েছিলে, আজ আমি না দেখেও তোমার কত চেনা। আপনি ইফতি, আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে, আপনি কেন আড়াল থেকে এসব, মানে আমি কিছু বুঝতে পারছি না। অ্যারেঞ্জ ম্যারেজে তোমার একটা ফোবিয়া ছিল আমি জানতাম, তাই ভাবলাম নিজেকে আগে তোমার সাথে পরিচয় করাই, সবাই যেভাবে পরিচিত হয় আমার সেই পদ্ধতিটা একটু অপছন্দের, তাই একটু ব্যতিক্রম পদ্ধতি অবলম্বন করলাম। জানো, আমার মাও আমার বাবাকে বিয়ের আগে চিনত না, কিন্তু এখন দুজন দুজনকে ছেড়ে একদমই থাকতে পারে না। বাবার থেকে শুনেছি বিয়ের পর একদিনের জন্য বাবা মাকে ছেড়ে থাকেনি, এতটাই ভালোবাসতেন দুজন দুজনকে। ভালোবাসাটা কি করে হলো? হয়ে যায় একটা সময়, আর সেটা হুট করেই হয়, যেটা তোমার হয়েছে। 4-5 বছর প্রেম করে বিয়ে করে কত সম্পর্কই ভেঙে যেতে দেখেছি। অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ ম্যারেজ, যেটাই হোক, মনের টান না থাকলে কোনোটাই টিকে না। তুমি কিছু বলবে? এবার তোমার যা বলার বলতে পারো। আমি মুচকি হাসলাম, গুনগুনিয়ে বললাম, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি।